হ্যালো এভরিওয়ান তোমাদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের দেখাবো আরও একটি নতুন কাজ জব নেম হলো ইমেল টেস্টিং ইমেল সাবমিট প্লাস রিপ্লাই অটোপে জবটা করে তোমরা টেন আর্ন করতে পারবে টাস্কটা হলো একটা বেসিকের টাস্ক তো চলো এবার ইনস্ট্রাকশানে আমরা চলে যাই দেখো এক নাম্বারে বলেছে ওপেন দিস লিঙ্ক এটা লিঙ্ক দিয়ে দিয়েছে সেকেন্ড বক্সে বলেছে সাবমিট ইমেল অ্যান্ড গো টু ইনবক্স অর স্প্যাম ফর কনফার্মেশান একটা ইমেল ওরা আমাদের সেন্ড করবে সেই ইমেলটাতে যদি আমরা প্রমোশনে পাই সেটা প্রাইমারিতে মুভ করে নিতে হবে কিংবা স্প্যাম ফোল্ডারে পেলে সেটাও কিন্তু আমাদের প্রাইমারিতে মুভ করে নিতে হবে তারপর ওখানে কনফার্ম ইউর ইমেল বলে লেখা থাকবে কনফার্ম ইউর ইমেলে ক্লিক করতে হবে ফোর্থ অপশানে বলেছে গো টু ইউর ইনবক্স ফোল্ডার ফিফতে বলেছে মেক শিওর টু রিড ইচ ইমেল ইমেল বাই ইমেল অ্যান্ড রিকোয়ার্ড অ্যাপ্লাই ফোর অ্যাকশন ইনসাইড ইচ ইমেল ক্লিক অন ইমেস ইনসাইড ইমেল মার্ক দেম এস স্টার ফ্ল্যাগ অ্যাড সেন্ডার এস কনট্যাক্ট রিপ্লাইড টু দ্য ইমেল তো দেখো এখানে কিন্তু আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে বলেছে আমরা যখন ওই কনফার্ম ইউর ইমেইলে ক্লিক করবো তারপর কিন্তু আমাদের কাছে কয়েকটা মেল আসবে সেই মেলগুলোতে কিন্তু আমাদের ওই এখানে যে যে ইনস্ট্রাকশানগুলো দিয়েছে সেইগুলোতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে সিক্স পয়েন্টে বলেছে ওয়ান্স ইউ হ্যাভ ডান অল অফ দি স্টেপস সেভেনথে বলেছে ওয়ান্স ইউ হ্যাভ ডান অল অফ দিস স্টেপস গো ব্যাক টু দিস পেজ ক্লিক দ্য বাটন অ্যাবভ শো প্রোগ্রেস শো শো প্রোগ্রেসে আমাদের তারপর ক্লিক করতে হবে এ প্রুফ রিকোয়ার্ড সরি এ প্রুফ কোড শ্যুড অ্যাপিয়ার ভিলো একটি ভিকোড আসবে সেই ভিকোডটা আমাদের প্রুফ বক্সে দিতে হবে এখানে ভি কোড নয় সরি এখানে পি কোড আসবে পি কোডটা আমাদের বক্সে দিতে হবে তো চলো লিঙ্কটা ওপেন করে নিই লিঙ্কটা কপি করে ওপেনে ক্লিক করবো আমি একটা ইমেল আইডি দিয়ে দেব দি আই এম হিউম্যানে ক্লিক করলাম সিলেক্ট দ্য এনটিটি স্পিকার দেন দ্য স্যাম্পেল অবজেক্ট ইন দ্য রিয়েল লাইফ এখানে আমি অপশান দুটো চুজ করে নেক্সট করলাম ভেরিফাইতে ক্লিক করবো সাবমিটে ক্লিক করব এবার আমি আমার ইমেল আইডিতে চলে যাব দেখো ইমেল আইডিটা কিন্তু আমার স্প্যাম ফোল্ডারে এসছে এবার আমি রিপোর্ট না স্প্যামে ক্লিক করলাম প্রাইমারিতে মুভ হয়ে গেল দেন এই মেলটাতে আমি ক্লিক করবো কনফার্ম ইউর মেল অ্যাড্রেসে ক্লিক করবো দের আমার এই পেজটা শো করছে এই একদম ডান থেকে থ্রি ডটে ক্লিক করব করে ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করব। দেখো এইবার কিন্তু আমার কাছে দেখো কয়েকটা মেল আসবে এই দেখো একটা এসছে বাকি সবগুলো মেল আসার ওয়েট করব এখানে দেখো চোদ্দোটা মেল চলে এসছে এখানে কিন্তু টোয়েন্টি মেলস দেখাচ্ছে তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করার পর যে পেজটা ওপেন হবে ডান দিকে থ্রি ডটে ক্লিক করে কিন্তু ওপেন ইন ক্রোম ব্রাউজার কিংবা ওপেন ইন সিস্টেম ব্রাউজার করে নেবে আমি এবার সবগুলো মেল আইডি সিলেক্ট করে রিপোর্ট নোটস প্যামি ক্লিক করব তাহলে আমার মেল আইডিগুলো প্রাইমারিতে মুভ হয়ে যাবে প্রাইমারিতে ক্লিক করব আর একটা করে মেল ওপেন করব করে ক্লিক হেয়ার ব্যাক আবার স্লাইড করলাম আবার ক্লিক হেয়ার ব্যাক আবার ক্লিক ব্যাক এরকম করে প্রত্যেকটা ইমেল আমি ক্লিক হেয়ার আর ব্যাক করে নেব করে ক্লিক করলেই আমাদের কিন্তু পিকোডটা আমরা পেয়ে যাব যতগুলো মেল আসবে প্রত্যেকটাতে এইভাবে তোমরা ক্লিক হেয়ার করে ব্যাক বাটন জাস্ট পেস্ট করে নেবে এখানে কুড়িটার কম করলেই তোমাদের পি কোডটা দিয়ে দেবে মানে যতগুলো মেল আসবে যদি চোদ্দোটা মেল আসে চোদ্দটা মেলে ক্লিক করে করলেই কিন্তু তোমরা পিকোডটা পেয়ে যাবে দেখো আমার সবগুলো মেলে কিন্তু ক্লিক করা হয়ে গেছে এখানে আরো দুটো মেল এসছে এগুলোকে আমি রিপোর্ট নোটস আমি ক্লিক করে প্রাইমারিতে মুভ করে নিলাম মেলটা ওপেন করব ক্লিক আরে ক্লিক করব। এবার আমি আমার ক্রোম ব্রাউজারে গিয়ে এই শো প্রোগ্রেসে ক্লিক করব দেখো সতেরোটা আমি ক্লিক করেছি এখানে দেখো আমার পিকোডটা কোডটা কিন্তু দিয়ে দিয়েছে আমি জাস্ট কপিতে ক্লিক করবো কপিতে ক্লিক করে বক্স আই অ্যাক্সেপ্ট দিস জবে ক্লিক করব এখানে এটা পেস্ট করবো করে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্কে ক্লিক করবো তাহলেই কিন্তু আমাদের জবটা সাবমিট হয়ে যাবে জবটা খুব ইজি জব তোমরা কিন্তু এই এই জবটা একটা ইমেল আইডি দিয়ে একবারই কিন্তু করতে পারবে একবার যদি এখন একবার ধরো করলে নেক্সট টাইম আবার যদি জবটা আসে এই সেম ইমেল আইডি কিন্তু ইউজ করে তোমরা জবটা করতে পারবে না তোমাদের ডিফারেন্ট একটা ইমেল আইডি ইউজ করে কিন্তু জবটা আবার করতে হবে সেম প্রসেসেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা জবটা দেখে জবটা করলে কিনা আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তাহলে তারাও কিন্তু খুব ইজিলি জবটা করে নিতে পারবে আর যদি তোমাদের জবটা নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়েও আমরা যথাযথ রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব কিংবা তোমরা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ তোমাদের পাঠশালাতেও পোস্ট করতে পারো তোমাদের কোয়ারিগুলো ওখানেও আমরা সমস্ত রকম কোয়ারি সলভ করে দিয়ে থাকি তোমাদের পাঠশালা কিন্তু একটি সম্পূর্ণ ফ্রি গ্রুপ এখানে বিভিন্ন মাইক্রোসাইডে সম্পূর্ণ বিনামূল্যে কাজ শেখানো হয় কোনো রকম টাকা পয়সা কাজ করতে কিংবা কাজ শিখতে কিন্তু লাগে না তাই তোমাদের পাঠশালার নাম করে কেউ যদি তোমাদের কাছে রকম টাকা ডিমান্ড করে অবশ্যই কিন্তু তোমরা সেটা তোমাদের পাঠশালার ফেসবুক পেজে সরি কিংবা ফেসবুক গ্রুপে কিংবা তোমাদের পাঠশালার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানাবে আমাদের আমরা যথাযথ পদক্ষেপ নেব তোমরা বিভিন্ন আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের পাঠশালা ফেসবুক পেজ এবং তোমাদের পাঠশালা ইনস্টাগ্রাম প্রোফাইল এবং তোমাদের পাঠশালা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ভুলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং